আজকে আমার মনটা ভীষণ খারাপ, কারণ আজকেই শেষ রমজান। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যেহেতু আজকে শেষ রমজান, আজকে ভেবেছি নবীজির পছন্দের একটা শরবত বানাবো। এই শরবতটা বানাতে লাগবে মাত্র দুইটা উপাদান, খেজুর এবং দুধ। এখন আমি যে খেজুরগুলো নিয়েছিলাম সেই খেজুরগুলোকে পানি দিয়ে ভালো মতো 2-3 বার ওয়াশ করে নিব, এবং খেজুরগুলোর মধ্যে কোনো পোকামাকড় আছে কিনা সেটাও ভালো মতো চেক করে নিতে হবে। এই শরবতটা খুবই সিম্পল, কিন্তু এটা আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পছন্দের খাবার ছিল। তিনি ইফতারে খাবারটি খেতেন। আমার খেজুরগুলো ওয়াশ করে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটাকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। অবশ্যই 2 দিনের বেশি রাখা যাবে না, তাহলে এটা অ্যালকোহলে পরিণত হবে, যেটা আমাদের জন্য হারাম হয়ে যাবে। ভিজিয়ে রাখলে ইফতারের সময় এটা অনায়াসে খাওয়া যাবে, অর্থাৎ খেজুরগুলো নরম হয়ে যাবে, আর এই খেজুরের পানিটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, এবং যাদের ইউরিন ইনফেকশন রয়েছে তাদের ক্ষেত্রেও এটা খুবই ভালো কাজ করে। আমার খেজুরটা তো ভিজানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিলাম, সেখানে আমি ব্লেন্ড করে নিলাম খেজুর এবং দুধটা। ব্লেন্ড করে নেওয়ার পর এর ঘনত্বটা একটু বেড়ে যায়, মানে এর কনসিস্টেন্সিটা অনেকটাই স্মুদি টাইপস হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমার নবীজ বানানো শেষ। এখন এটা খেয়ে দেখবো কিরকম লাগে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারাও চাইলে এই শরবতটি আপনাদের বাসায় তৈরি করে নিতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।